হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় আপনার বাথরুমের ট্যাপটা হঠাৎ করে ভেঙে চলে আসে এবং ট্যাপের একটা অবশিষ্ট অংশ ভিতরে থেকে যায়। এটা কিন্তু আপনি বাহির করা না পর্যন্ত কিন্তু আবার আপনি ট্যাপটা লাগাতে পারবেন না। এজন্যই কিন্তু অনেকেই ট্যাপের অবশিষ্ট অংশটা খুলতে গিয়ে আপনার ভিতরের যে প্যাঁচটা আছে টাইসের ভিতরে ওই প্যাঁচটা কিন্তু নষ্ট করে ফেলে। আর কোনোভাবেই যদি আপনার এই ভিতরে যদি প্যাঁচটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ট্যাপটা আর আপনি লাগাতে পারবেন না। এই জন্য আপনাকে টাইসটা ভেঙে আবার নতুন করে কিন্তু কাজ করা লাগবে। এতে কিন্তু আপনার অনেক ব্যয়বহুল খরচ হয়ে যাবে। আপনি কিন্তু কোনো টাইস নষ্ট করা লাগবে না এবং ভিতরের প্যাঁচও নষ্ট হবে না। একদম খুব সহজেই কিন্তু আপনার এই ভিতরের যে অংশটা এটা কিন্তু আপনি বাইর করতে পারবেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি। তো চলুন শুরু করা যাক। এজন্যে আপনাকে প্রথমে এরকম একটা শ্রেণী নিতে হবে। এই শ্রেণীটা ঠিক এখানে আপনি বসিয়ে হ্যামার দিয়ে ঠিক এখানে আপনাকে আস্তে আস্তে আঘাত করতে হবে, খুব জোরে না, যেন আপনার শ্রেণীটা বসে যায়। শ্রেণীটা যখন বসে যাবে, বসে যাওয়ার পরে আপনাকে এই সিলারেজ দিয়ে ঠিক আমি যেভাবে ধরছি ঠিক এভাবে আপনাকে ধরে আস্তে করে আপনি ঘুরান দিবেন। মনে রাখবেন আপনাকে ঘুরাতে হবে বাম দিকে। বাম দিকে হচ্ছে খুলবে, ডান দিকে হচ্ছে টাইট হবে। তাহলে যেহেতু আপনি এটাকে খুলবেন সেজন্য আপনাকে এটাকে বাম দিকে ঘুরাতে হবে। আমি আবারও দেখাচ্ছি, ঠিক এভাবে ধরবেন। এভাবে ধরে শ্রেণীর ঠিক এ পিছনের অংশে আস্তে 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 করে হ্যামার দিয়ে আঘাত করবেন। আঘাত করার পরে বাম দিকে আপনি আস্তে দুই একটা প্যাঁচ আপনি সিলারেজ দিয়ে ধরে ঘুরাবেন। ঘুরানোর পরে যখন আপনার ফ্রি হয়ে যাবে, ফ্রি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি এটা খুলে ফেলতে পারবেন। যখন ফ্রি হয়ে যাবে এই যে দেখেন, তখন আপনার কিন্তু আর সিলারেজ লাগবে না, একদম খুব সহজে কিন্তু একদম ফ্রিলি এটা খুলে যাবে। এই যে দেখেন খুলে গেছে, এই যে ভিতরের অংশটা, এই যে প্যাঁচটা দেখছেন খুলে চলে আসছে। ভিতরে কিন্তু যে প্যাঁচটা আছে এই প্যাঁচের কিন্তু কিছুই হয়নি, দেখছেন এই প্যাঁচে কিন্তু আমরা কোনো আঘাত করিনি, কোনো কিছু হয়নি, একদম প্যাঁচটা ঠিক যেভাবে আছে ঠিক এভাবে রয়েছে। এরপর আপনি ট্যাপটা ট্যাপলন পেঁচিয়ে আবার আগের মতো করে লাগিয়ে নেবেন। আমাদের এই কাজটি করতে একটি হ্যামার, একটা সিলারেন্স এবং একটি শ্রেণী লাগছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।